গণেশ পূজোর আয়োজন করলো আম্বাসা সংগোষ্ঠী ক্লাব। শুক্রবার ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার 50 জন গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া তথা পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতিদেব, সংগোষ্ঠী ক্লাবের সম্পাদক আশিস ভট্টাচার্য। প্রথমবারের মতো গণেশ পূজোর আয়োজন করলো আম্বাসা সংঘশ্রী ক্লাব। এই উপলক্ষে শুক্রবার ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার 50 জন গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া তথা পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব, পুত্র আরিয়ন দেব, সংঘশ্রী ক্লাবের সম্পাদক আশিস ভট্টাচার্য, আম্বাসা পৌর পরিষদের প্রাক্তন পৌরপিতা চন্দন ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী উত্তম অধিকারী সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। এদিন পুজো শেষে অঞ্জলি প্রদান করেন নীতিদেব। প্রথমবারের মতো এই গণেশ পুজোকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় গোটা এলাকা জুড়ে। এক সাক্ষাৎকারে নীতিদেব বলেন, এই পুজো যেন প্রতিবার করা হয়, পাশাপাশি এই ধরনের সামাজিক কর্মসূচিও যেন অব্যাহত রাখা হয়। এই আবেদন তিনি ক্লাব কর্তৃপক্ষের নিকট রাখেন। রিপোর্ট ফোকাস ত্রিপুরা।